আজকে এখানের পরিস্থিতি খুবই খারাপ। আমার চারিদিকে মাটি এবং ধুলোবালি হয়ে গেছে। তো আমি আজকে একটা নতুন জিনিস দেখাই। আমার কাছে একটা এক্সট্রা তেলের ড্রাম ছিল, যে 5 লিটারের যে তেলের ড্রামগুলো হয়, তো সেটা খালি পড়েছিল। তো সেটাকে আমি এভাবে অর্ধেক করে নিয়েছি। এটাকে আমি হ্যাঙ্গিং বানাবো। এটার মধ্যে আমি বেবি সানরোজের স্টেম, যেটা আমার কাছে এক্সিস্টেন্ট ছিল, ওটাকেই আমি রিপোর্ট করলাম। শিকড় অনেকটাই আহত হয়েছে, জানি না এরপরে গাছটা ভালো মতো বাঁচবে কি না, কিন্তু এটা আমি হ্যাঙ্গিং করলাম। কারণ এই বেবি স্যান্ডোজটা একটা খুবই ছোট পটে ছিল, ওর রুট পুরো বাউন্ড হয়ে গেছিলো, আর বাড়ার মানে গাছটা বাড়ার কোনো জায়গা ছিল না, তাই এই পটটা দিলাম। এইভাবে এটাকে হ্যাং করব। হ্যাঙ্গিংটা এখনও বাড়ানো হয়নি, দেখা যাচ্ছে? হ্যাঁ, এভাবে হ্যাং করব। তো এটা সাপোর্ট দরকার আপাতত। আরেকটা যেটা, এটা বেসটা, সেটাকে আমি এভাবে চেক করে নিয়েছি দুপাশে। তো এটাতে আমি আমার দুটো ডায়ান্থাস এনেছি, শীতের গাছ যে ডায়ান্থাস, এই যে এই ডায়ান্থাস দুটো একই একটা পটেই, এটা একটা বড় পট, তো এখানে পট করব। এই যে ডায়ান্থাস। তো আমি এর মাটিটা এভাবে রেডি করলাম। এটার মধ্যে আমি দিলাম, যেহেতু ফুল গাছ এবং শীতের সিজনাল, মানে 3-4 মাস থাকবে, বেশি দিনের নয়, সেই জন্য এর মধ্যে আমি একবারে সার মিশ্রিত করেই মাটিটা করলাম। সার বলতে জৈব সার। এর মধ্যে আমি দিয়েছি বাগানের মাটি আর আমার বানানো কম্পোস্ট, যেটা পাতা পচা সবজির খোসা পচা, একটু অল্প ভার্মি কম্পোস্ট, বালি, বাদাম খোল, বোন মিল অ্যান্ড হর্ন মিল, আর কিছুটা নিম খোল। তো এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর নিচের যে হোল আছে, এখানে আমি কিছু কলাম কুচি দিয়ে নেব, বড় যে জায়গা, ফাঁকা জায়গা, সেখানে কিছু কলাম কুচি দিয়ে নেব। আর এই মাটির সাথে আমি কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম। একটু মাঝে মাঝে মাটির বড় দানাও আছে, তাতে কোনো প্রবলেম হবে না, কেননা বায়ু চলাচল এবং শিকড় চলাচলের জন্য একটু গ্র্যাভেলস যদি থাকে, মানে এভাবে আমি মাটিটা দিয়ে নিচ্ছি, এক হাতে করছি, তার জন্য হয়তো কেঁপে যাচ্ছে অনেক সময়, খুব একটা অসুবিধা হয় না সামান্য বড় দানা থাকলে। এমনি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ঝুরঝুরে মাটি। এতটা আমি দিয়ে নিলাম। এরপর আমি দেখাবো গাছ দুটোকে, এই গাছটাকে কিভাবে তুলবো। এভাবে আমি দু হাত দিয়ে এভাবে ধরব, ধরে এইভাবে ট্যাপ করব। উঠে আসছে না, কারণ এটা আজকে জল দেওয়া হয়েছে, তো ওটা হার্ড। এই যে দেখেছ, খুব সুন্দর রুট গ্রো করেছে এবং রুট বাউন্ডও হচ্ছিল। তো এটা এক সাইডে দিলাম। আরেকটাকে আমি একইভাবে এভাবে দু হাত দিয়ে ধরবো, এভাবে ট্যাপ করব। এইভাবে তুলে নিয়ে আসব, এইভাবে দেব। এরপর আমি বাকি মাটিটা এর মধ্যে ভরে দিচ্ছি। কিছুটা করে
গ্যাপ রাখবো, কেননা যেহেতু সিজনাল ফুল, ফুলের গাছ তো খাবার দিতে হবে, খাবার দেওয়ার জন্য এক্সট্রা করে কিছুটা ফাঁকা রেখে দেবো, উপরে জায়গা থাকে যেন। এভাবে চারিদিক দিয়ে সমানভাবে মাটি ভরে দেব এবং প্রেস করে দেব যাতে গ্যাপ না থাকে। তো এইভাবে একটা পটে আমি দুটো গাছ লাগালাম।